আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে বিশ্লেষণ ধর্মী আলোচনা করে থাকি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে এবং মনে হচ্ছে যেন মধ্যপ্রাচ্য আগামী দিনে নিয়ন্ত্রণ করবে ইরান এবং তুরস্ক, কিন্তু সেটি কীভাবে সেই আলোচনায় আমরা যাব। এবং এ ধরনের একটি তথ্য উপাত্ত আমাদের সামনে এরকম একটি চিত্র চলে আসছে এই কারণে যে সর্বশেষ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যে চুক্তি হলো, অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে চুক্তির ঘোষণাটি এসেছে, এর মধ্য দিয়ে কিন্তু এই বিভাজন রেখা, অর্থাৎ মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ করার অধিকার কাদের রয়েছে বা কারা নিয়ন্ত্রণ করবে এবং এখানকার টোটাল কূটনৈতিক যে সেট আপ সেটি পুরোপুরি কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। আগে থেকেই এই পরিবর্তনের রূপরেখা তৈরি হচ্ছিল। প্রিয় দর্শক, একসময় যেটি আরব ইসরায়েল দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব কিন্তু বড় অর্থে ছিল যে ইরানের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব, কিন্তু একটি পর্যায়ে গিয়ে দেখা যায় যে এই দ্বন্দ্ব আস্তে আস্তে ইরান আরব, অর্থাৎ ইরানের সাথে সৌদি আরবের যে দ্বন্দ্ব হয়, সৌদি আরবের মিত্ররা ইরানের সাথে সেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এভাবেই কিন্তু মধ্যপ্রাচ্য দুটি ব্লকে বিভক্ত হয়ে গেছে। আর এই দুটি ব্লকে বিভক্ত হবার পাশাপাশি আরেকটি ইস্যু কিন্তু রয়ে গেছে, সেটি হচ্ছে শিয়া এবং সুন্নি। যদিও শিয়াদের নেতৃত্বে থাকা অনেক জায়গায় সেখানে সুন্নিরাও তাদের সংগঠনে যোগ দিয়েছেন রাজনৈতিক কারণে, রাষ্ট্রীয় কারণে এবং সেখানকার আঞ্চলিক স্বার্থের কারণে, জাতীয় স্বার্থের কারণে। প্রিয় দর্শক, আপনারা যে মানচিত্রটি দেখছেন মধ্যপ্রাচ্যের, এখানে আপনারা দেখেন একদিকে তুরস্কের দক্ষিণ দিকে রয়েছে ভূমধ্য সাগর, আর অন্যদিকে যেখানে আমরা ইরানের পাশ দিয়ে পারস্য উপসাগর, এই দুটি সাগরের মধ্য দিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যের অবস্থান। এবং এই মধ্যপ্রাচ্যের অন্যদিকে, অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে লোহিত সাগর, যে লোহিত সাগর বিভক্ত করেছে আফ্রিকার, অর্থাৎ উত্তর আফ্রিকার সাথে। উত্তর আফ্রিকা বলতে আমরা এখানে বলতে পারি যে সেখানে মিশর রয়েছে এবং সুদান রয়েছে। তো তাহলে যেটি আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে সেটি হলো যে একদিকে এখানে ইরানের নেতৃত্বের প্রাধান্য রয়েছে, সেই দিকটি ম্যাপের উপরের দিকে আপনারা খেয়াল করুন যে যেই ইরান সেখানে ডমিনেট করছে যে রাষ্ট্রগুলোকে, বা ইরানের যে একটি মিডল ইস্টে তাদের প্রভাব বৃদ্ধি পেয়েছে, যে ছায়া নেটওয়ার্ক তারা গড়ে তুলেছে, সেটি হচ্ছে যে ইরানের সঙ্গে সংযোগ রয়েছে কিন্তু তার্কির সীমান্ত রয়েছে, অর্থাৎ তুরস্কের পূর্ব দিকে সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে, তুরস্কের সীমান্ত রয়েছে আবার এখানে সিরিয়ার সঙ্গে, আবার তুরস্কের সীমান্ত রয়েছে ইরাকের সঙ্গেও। পক্ষান্তরে এখানে আমরা যেটা দেখি যে এই উপরের দিকে ম্যাপে ইরানের সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে, ইরানের পূর্ব দিকে আফগানিস্তান, পাকিস্তান, সেখানেও কিন্তু শিয়াদের এক ধরনের প্রভাব রয়েছে। আর আঞ্চলিক রাজনৈতিক কারণে, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ বৈরিতার সূত্র ধরে ইরানের সঙ্গে আফগানিস্তানের যে সেখানে তালেবানরা রয়েছে তাদের এক ধরনের ভালো সম্পর্ক গড়ে উঠেছে। প্রিয় দর্শক, এখানে যে কথাটি না বললেই নয় যে আফগানিস্তানে দীর্ঘ যুগের পর যুগ ধরে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ খেলায় সেখানে এখন তালেবানদের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া। আর এই রাশিয়া, ইরান বা আফগানিস্তানের তালেবানদের মধ্যে যে একটি রাজনৈতিক যোগসূত্র, ওদিকে ইরানের সঙ্গে সৌদি আরবের শত্রুতা। কিন্তু আমি এখানে যে বিষয়টি আপনাদের বলতে চাই যে মানচিত্রে উপরের দিকে কিন্তু একটি ব্লক হয়ে গিয়েছে, যেখানে ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে তুরস্কের, ইরাকের, আবার ইরাকের সাথে সিরিয়ার সীমান্ত রয়েছে, সিরিয়ার সঙ্গে রয়েছে কিন্তু এখানে লেবাননের, যে লেবাননের সাম্প্রতিক সময়ে সেখানে একটি বড় ধরনের বিস্ফোরণের ফলে সেখানে সরকার ব্যবস্থার পতন হয়েছে। প্রিয় দর্শক, এই লেবাননে কিন্তু সেখানে হিজবুল্লাহ সংগঠন অনেক বড় একটি শক্তিশালী সংগঠন, তাদের একদিকে রয়েছে পলিটিক্যাল উইং, তারা রাজনীতি করে, পার্লামেন্টে তাদের আসন রয়েছে এবং তারা সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে, অন্যদিকে তারা বিশ্বের বৃহৎ একটি গেরিলা সংগঠন। শুধু গেরিলা সংগঠন না, তাদের একটি নিজস্ব সামরিক কাঠামো রয়েছে এবং সমরাস্ত্র রয়েছে, তারা মূলত ইসরায়েলের ইনিমি, ইসরায়েলের সঙ্গে তারা যুদ্ধ করে থাকে। প্রিয় দর্শক, এই যে উপরের দিকে যে একটি ব্লক, অর্থাৎ তার্কি, লেবাননে হিজবুল্লাহ, লেবাননের অংশ, তারপরে সিরিয়া, সিরিয়ার সঙ্গে কিন্তু ইরানের ভালো সম্পর্ক রয়েছে সিরিয়ার বর্তমান সরকারের সঙ্গে, সিরিয়া, তারপর ইরাকের সরকার ব্যবস্থাকে কিন্তু ইরানই নিয়ন্ত্রণ করে থাকে, এভাবে যে একটি ব্লক গড়ে উঠেছে। অন্যদিকে তুরস্কের সঙ্গে ইরানের একটি ভালো সম্পর্ক রয়েছে, আর বিপক্ষে সৌদি জোট বা সৌদির সঙ্গে এবং সৌদি জোটের সঙ্গে যারা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে ইসরায়েলের সম্পর্ক, এই যে ইসরায়েলের সঙ্গে তুরস্কের একটি বৈরিতা রয়েছে। আর ভূমধ্য সাগরে তুরস্ক দিন দিন তার ক্ষমতাকে, তার প্রভাবকে বৃদ্ধি করার চেষ্টা করছে, সেটি আমরা বিভিন্ন আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রিয় দর্শক, ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আফ্রিকার দেশ লিবিয়া, সেই লিবিয়াতে সেখানে যে জাতিসংঘ অনুমোদিত সরকার রয়েছে সেই সরকারের সঙ্গে চুক্তি করে সেখানে সামরিক বাহিনী পাঠিয়েছে তুরস্ক। আর লিবিয়ার সঙ্গে তারা আরেকটি কাজ করেছে যে এই ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য তাদের সঙ্গে একটি চুক্তি করেছে, সেই চুক্তির ভিত্তিতে কিন্তু
ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান করে তুরস্ক, আর এটিকে বাধা দিতে চায় গ্রিস এবং ইসরায়েল তাদের স্বার্থের দ্বন্দ্বে। প্রিয় দর্শক, কিন্তু তুরস্ক কোনোভাবেই ভূমধ্য সাগর থেকে পিছপা হটতে চায় না এবং সেখানে কিন্তু মোটামুটি দ্বন্দ্ব বেঁধে গিয়েছে এবং গ্রিসের পক্ষে ফ্রান্স সামরিক বাহিনী প্রেরণ করা শুরু করেছে। এরকম একটি পরিস্থিতিতে কিন্তু তুরস্ক পিছপা হবে না, অর্থাৎ তুরস্ক এই ভূমধ্য সাগরে তার আধিপত্য পুরোপুরি ধরে রাখতে চায়। আর এদিকে পারস্য উপসাগরে পুরোপুরি আধিপত্য রয়েছে ইরানের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মানচিত্র যেটি আপনারা দেখছেন, উপরের পাটে এই দেশগুলো যারা আরব জোট বা ইসরায়েলের বিপক্ষে অবস্থান, তারা কিন্তু মূলত ইরান এবং তুরস্কের প্রভাব বলয়ের মধ্যে রয়েছে। আর নিচের দিকে যে দেশগুলো সৌদি আরব এবং এখানে ইয়েমেন রয়েছে, প্রকাশ থাকে যেন ইয়েমেনের সঙ্গে কিন্তু আবার ইরানের একটি ভালো সম্পর্ক, এবং ইয়েমেনের যে সেখানে হুতি বিদ্রোহী এবং যাদের উপরে বারবার সৌদি আরব এবং সৌদির নেতৃত্বাধীন একটি জোট তারা হামলা করছে, সেখানে একটি গৃহযুদ্ধ বেঁধে আছে, সেখানে কিন্তু প্রভাব রয়েছে আবার ইরানের। তাহলে এইখানে প্রভাব থাকায় মাঝে যে লোহিত সাগর, যেই লোহিত সাগরকে মূলত ডমিনেট করে সৌদি আরব এবং জর্দান, সেখানেও কিন্তু ইয়েমেনের একটি পার্ট রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে কৌশলগত কারণে ইরান তার পারস্য উপসাগর পাড়ি দিয়ে সেখানে লোহিত সাগরের মুখেও কিন্তু তার একটি সাপোর্ট, একটি কান্ট্রি রয়েছে। আর মধ্যবর্তী যে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং সেখানে জর্দান, বাহরাইন, কুয়েত, এই রাষ্ট্রগুলো তারা এক ধরনের একটি জোট, একটি আতাত, এবং এর মধ্য থেকেই কিন্তু সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো, যেটি নিয়ে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে আমাদের আরও একটি বিষয় জানা দরকার যে এখানে যে বাহরাইন রয়েছে, এই বাহরাইনও তার রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে পারে। ওদিক থেকে মিশর, অর্থাৎ মিশর একটি উত্তর আফ্রিকার দেশ, তারাও কিন্তু ইসরায়েলের সাথে সেই সম্পর্ক স্থাপন করেছে। এরকম একটি পরিস্থিতিতে এখানে মিডল ইস্ট পুরোপুরি মূলত ভূখণ্ডগত দিক থেকেই দেখা যাচ্ছে যে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, এবং এই দুটি ভাগে বিভক্ত হওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তারা তাদের পশ্চিমা মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন থেকে যত অস্ত্রই ক্রয় করুক না কেন, তাদের এই অস্ত্রকে যদি তারা যথাযথ লোক দিয়ে ব্যবহার করতে না পারে, তাদের সামরিক বাহিনী যদি শক্তিশালী না করতে পারে, তাহলে কোনোভাবেই বর্তমান ইরানের যে অবস্থান রয়েছে, বর্তমানে তুরস্কের যে অবস্থান রয়েছে, সেই অবস্থানকে তারা কোনোভাবেই দুর্বল করতে পারবে না। এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অবস্থান ক্রমেই সীমিত হয়ে আসছে। সুতরাং এরকম একটি অবস্থানে আমি যেটা দেখতে পাই আমাদের বিশ্লেষণে, যে পারস্য উপসাগর আর ভূমধ্য সাগরের মধ্যবর্তী এই যে মধ্যপ্রাচ্য, এই মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে তুরস্ক এবং ইরান, এবং এটি হতে পারে আগামী দিনের চিত্র। যদি তাই হয় তাহলে হয়তো আরও অনেক যুদ্ধ হবে, সেই যুদ্ধকে হয়তো পশ্চিমারা উস্কে দেবে, কিন্তু আলটিমেট দেখা যাবে যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি এই অ্যান্টি ইসরায়েল যে একটি সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট থেকে ইসরায়েলের সঙ্গে যাদের আতাত রয়েছে তাদের বিরুদ্ধে যেতে পারে, এবং সেটি মুসলিম রাষ্ট্র হোক না কেন। সুতরাং এইখানে এই চিত্রটি আমাদের সামনে পরিষ্কার যে এই দুটি সাগরের মধ্যবর্তী যে মধ্যপ্রাচ্য, এই পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে পারে আগামী দিনে ইরান এবং তুরস্ক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।